এগে আসলে আমার সংসারটা উন্নতি হবে আচ্ছা আচ্ছা এই গরু যদি বিক্রি করতে পারেন হজে যেতে পারেন ভবিষ্যতে গরু পালন করবেন সন্তান দিয়ে তো পূর্ণ করতে পারলাম না আমি দিয়ে জানি পারি দর্শক বন্ধুরা আমি কি বলবো আমি নিজে চাচির সাথে কথা বলে আবেগ আপ্লুত আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু কান্না করতেছে চোখ দিয়ে পানি আসতেছে আপনারা অনেকে নেগেটিভ কমেন্ট করেন যে তারা আসলে নাটক করে অভিনয় করে গাপ্পুরি হাতে সে কান্না করে আসলে একটা মানুষ চাইলে কিন্তু সহজে কাঁদতে পারে না এই কান্না কিন্তু আসলে ওনার ভিতর থেকে কান্না উনি কিন্তু আমি প্রশ্ন করার পরে কিন্তু উনি অটোমেটিক সবগুলো কথা অনর্গল উনি বলে গেছেন এবং ওনার চোখ দিয়ে কিন্তু পানি আসলে এমনি চলে আসছে সন্তানকে একটা আশা নিয়ে বিদেশ পাঠিয়েছিলেন ভালো থাকার উদ্দেশ্যে সেই সন্তানের এখন কোনো খোঁজ খবর নেই হাজবেন্ড কাজ করতে পারতেছে না অনেক কষ্ট করে মূলত কি হজে যাওয়ার উদ্দেশ্যে গরুটা ক্রয় করেছিলেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় আছেন কোথা থেকে আসি গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই গোপালগঞ্জ থেকে আপনি একজন নারী হয়ে গাপ্পুরি হাটে এত বড় গরু নিয়ে আসছেন আসি সংসারের হাল ধরি সংসারের হাল ধরার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু যদি ভেঙে বলতেন যে সংসারে হাল ধরার জন্য সংসারে কি সংসারে আমার ছেলেটা বাহিরে গেছে 22 লাখ টাকা আমরা চোট খাইছি আচ্ছা ছেলেটা আমার টাকাও দেয় না টেলিফোন করে না সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে আর আমার হাজবেন্ডও কাজ করতে পারে না নিশ্চয় আমার সংসার হাল ধরা লাগে গরুটা আমি পাল্টাচ্ছি ছোট থেকে আমার ঘরে জন্ম হয়েছে ওই আমার 1,80,000 টাকা দিয়েছিলাম আমার বড় হয়েছে হওয়ার পরে আমি আর অনেক যত্ন করে ছেলে সন্তান আমার ছেলের মতন আর আমি পালছি ফল খাওয়াইছি আর আমি আমি যা আমি খাওয়ানোর আগে ওরে খাওয়াইছি আর আমি দেশবাসীর কাছে এটা আশা করি আমার অনেক দিনের আশা একটু হজে যাব আচ্ছা আচ্ছা যে আমি কষ্ট করে গরু পালন করে আমি একটু হজে যাব দেশবাসীর লিগে আমি দোয়া করব আর দেশবাসীর কাছে এটাই চাই যে আমি হজে যাইতে পারি আমার ছেলেটাও বাহিরে গেছে মানুষ আমাকে টাকা মাইর দিছে দোকান ছিল দোকানে চুরি হইয়া আমি দেনা ফিরে গেছি আর আমি নিজে না খেয়ে রেছি আরে আমি কষ্ট দিই নাই আর আমি দিনা কিরো কিরো খাওয়াইছি আচ্ছা আচ্ছা কি কি খাবার খাওয়াইছেন আরে আম খাওয়াইছি ও আম অনেক পছন্দ করে আচ্ছা আম খাওয়াইছি তারপরে আরে দানাদার খাওয়াইছি ভালো খায় কেমিক্যাল কোনো খাবার আর খাওয়াই নাই আমি সন্তান মতন পালছি যে আল্লাহ আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করতে পারে সন্তান দিয়ে তো পূর্ণ করতে পারলাম না দর্শক বন্ধুরা আমি কি বলবো আমি নিজে চাচির সাথে কথা বলে আবেগ আপ্লুত আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু কান্না করতেছে চোখ দিয়ে পানি আসতেছে আপনারা অনেকে নেগেটিভ কমেন্ট করেন যে তারা আসলে নাটক করে অভিনয় করে গাপ্পুরি হাতে সে কান্না করে আসলে একটা মানুষ চাইলে কিন্তু সহজে কাঁদতে পারে না এই কান্না কিন্তু আসলে ওনার ভিতর থেকে কান্না উনি কিন্তু আমি প্রশ্ন করার পরে কিন্তু উনি অটোমেটিক সবগুলো কথা অনর্গল উনি বলে গেছেন এবং ওনার চোখ দিয়ে কিন্তু পানি আসলে এমনি চলে আসছে সন্তানকে একটা আশা নিয়ে বিদেশ পাঠিয়েছিলেন ভালো থাকার উদ্দেশ্যে সেই সন্তানের এখন কোনো খোঁজ খবর নেই হাজবেন্ড কাজ করতে পারতেছে না অনেক কষ্ট করে মূলত কি হজে যাওয়ার উদ্দেশ্যে গরুটা ক্রয় করেছিলেন হ্যাঁ আমি হজে যাওয়ার ইচ্ছা করে আমার অনেক আশা আমি হজে যাব এই জন্য আমি এই আশা করে ওরে ও আমার ঘরে জন্ম হয়েছে ওরে আমি পালছি বিক্রি করি নাই আচ্ছা এই গরুটার নাম কি ওর নাম রাজ নাম হচ্ছে রাজ আচ্ছা কয় ছেলে মেয়ে আপনার আমার 3 ছেলে মেয়ে 2টা মেয়ে একটা ছেলে আচ্ছা আচ্ছা 2 মেয়ে 1 ছেলে ছেলে তো দেশের বাইরে চলে গেছে হ্যাঁ আচ্ছা মেয়েরা খোঁজ খবর নাই মেয়েরা তো এই মেয়ে গো আমার মেয়েরা ই নাই হাজবেন্ড নাই মেয়েরা হাজবেন্ড নাই মানে ছোট আপনার মেয়েরা ছোট ছোট না আচ্ছা আচ্ছা বড়ই হাজবেন্ড আর একটা বিয়ে করছে ও আচ্ছা আচ্ছা এই জন্য যায় না আমার কাছে নাতি নাতকুর দুইটা পালিয়ে আচ্ছা আচ্ছা বুঝছেন তো যাই হোক দর্শক বন্ধুরা আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো আসলে গরুটা আপনারা এসে দেখবেন যে তিনি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে লালন পালন করেছেন আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না আপনারা এসে দেখেন এসে দেখে
আর যেটা ন্যায্য দাম সেই দামই দিয়ে আচ্ছা আপাতত গরুটা আপনারা নিয়ে যান যাতে উনি এই গরু নিয়ে হাটে থেকে কষ্ট না করতে হয় গরুটা আপনারা কিনবেন আর যে কোনো একটা ভালো কাজে যাবে সেখানে যদি আপনারা 20-30-50,000 টাকা বেশি দেন সেখানে কিন্তু আপনাদের লস হবে না হ্যাঁ আমি দর্শকের কাছে বলি আমার কোনো বাজে কমেন্ট করবেন না আমি কোনো নাটক করি না আমি আমি 5 ওয়াক্ত রোজার নামাজ করি তারপর আমার সংসার সামলে আমি এই গরুটা পালন করছি জেনে আমার মনের আশাটা পূর্ণ হয় বুঝছেন আর সবদের নারীদেরকে বলি যারা সংসারের অসুবিধায় আছেন আমাদের দেশ এটা সোনার বাংলাদেশ এই দেশে আপনারা চেষ্টা করলে কাজ কইরা উন্নত করতে পারবেন সংসার সামলাইয়াও নিজে যেইভাবে পারেন খুব সুন্দর একটা কথা বলেছেন চেষ্টা করলে সম্ভব এবং চেষ্টা করলে সম্ভব গৃহস্থলি কাজ করার পাশাপাশি এই যে আমি গৃহস্থর কাজ কিরা পাশাপাশি গরুটা পালছি যে রূপ পারছি জায়গা জায়গার মধ্যে সব জায়গায় গাছ গাছালি লাগাইছি যেন আমার কষ্ট না হয় আমার একটা ফল কিনা খাইতে না হয় দে মা বোনেরা আপনারাও এরকম করবেন কোনো জায়গা খালি রাখবেন না আমি মাপি নাই আমি মাপি নাই এই 25 মন হইতে পারে বুঝছেন আমি মিশা কথা বলবো না দর্শকের কাছে দর্শকে দেখবে দানা দামি কইরা আমার যা পারে আমার দিয়ে যাও আমি বেশি জুলুম করে চাই না দর্শকের কাছে ঠিক আছে চাচি আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে গরুটার ওজন যেটা আসলে আপনি তো মহিলা মানুষ ওজনে তো ধারণা করা সম্ভব না সবার ক্ষেত্রে মহিলা পুরুষ যাদের গরু সম্পর্কে আইডিয়া তারা বলতে পারবে না ওজন এত হবে না আপনি যে একটা ভালো উদ্দেশ্য নিয়ে পালন করছেন সেটাই এই যেটা বলছেন যে ওজন সম্পর্কে ধারণা নেই সেটাই বললেন ওজন যদি আপনি 25 মন বলেন তাহলে আবার কিছু দর্শক আছে তারাই সেটা বাজে মন্তব্য করবে আমরা চাই না যে আপনাকে কেউ বাজে মন্তব্য করবে কারণ এটার প্যাট নাই তো এই জন্য পুরো খাসাই আচ্ছা যাই হোক আপনি গরু পালন করছেন সাহিওয়াল গরু সুন্দর গরু কুরবানির গরু সৌন্দর্য দেখা হয় এটা মাংসের বা গোশতের ওজনে কুরবানি দেওয়াটা এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আমরা সেটা নিতে চাই না আপনি ভালো উদ্দেশ্য নিয়ে পালন করছেন আমরাও চাই একজন হৃদয়বান ক্রেতা যে আপনার এই মহৎ উদ্দেশ্যের জন্য আপনি যদি বিপদে আসেন আমি অনেক বিপদে আছি আচ্ছা আপনার জন্য যেন এগিয়ে আসে আপনার পাশে যেন দাঁড়ায় আমরা সেটাই চাই এগিয়ে আসলে আমার সংসারটা উন্নতি হবে আচ্ছা আচ্ছা এই গরু যদি বিক্রি করতে পারেন হজে যেতে পারেন ভবিষ্যতে আরো গরু পালন করবেন হ্যাঁ আর ভবিষ্যতে আরো বড় গরু পালন করার কোনো ইচ্ছা আছে আপনার আমার ইচ্ছা যদি দর্শকে সহযোগিতা করে তাহলে আমার ইচ্ছা আছে আমার সংসারের পাশে আমার দাঁড়ানো আচ্ছা আচ্ছা সংসারের হাল ধরার জানি আমার কষ্ট না হয় দরজায় দরজায় হাত পাততে না হয় নিজে কষ্ট করে জানি আমি খাইটা সংসারটা সামলে রাখতে পারি কিন্তু 10 লাখ টাকা হইলে আমার সমস্যাটা সমাধান তো আপনার এখানে যদি কেউ আসতে চাপে কি মোবাইল নাম্বার বলবেন না এখানে আসার লোকেশনটা বলে দেবেন কারণ গরুটা তো একটু ভিতরে এসে তো খুঁজে বের করতে হবে কিভাবে এই গরুটা তারা খুঁজে পাবে মোবাইল নাম্বার বলবেন না মোবাইল দিব যে কিভাবে আসবে এখানে এইখানে কি মোবাইল চালান চালাই আচ্ছা যাই হোক দর্শক যেহেতু মোবাইল আসলে অনেকে বিরক্ত করে আমরা ওনার মোবাইল নাম্বারটা বলতেছি না আমরা আপনাদেরকে লোকেশনটা একটু বলে দিই তাহলে আপনারা সহজে বের করতে পারবেন এটা হচ্ছে আপনাদের ঢোকার পরেই যে মেইন হাসিলগড় রয়েছে 1 নম্বর হাসিলগড়ের পিছনেই দেখবেন যে একটা গলি গেছে পাশ দিয়ে হাসিলগড়ের আগে আপনার হাতের বাম পাশ দিয়ে যেটা গেছে শাহিন ব্রিজ পার হয়ে গাবতলী হাটের ভিতরে যেটা প্রবেশ করেছে এদিক দিয়ে ঢুকে মদিনা এন্টারপ্রাইজ এই যে মদিনা এন্টারপ্রাইজ এর পাশে কি এর আগের গলি মদিনা এন্টারপ্রাইজের যে আগের গলি এই গলি দিয়ে ঢুকলে সালাউদ্দিন সালাউদ্দিন ভাইয়ের গলি আচ্ছা সালাউদ্দিন ভাইয়ের গলি সালাউদ্দিন ভাইয়ের গলি দিয়ে আপনারা একটু ভিতরে প্রবেশ করলেই আপনারা ওনাকে পেয়ে যাবেন গোপালগঞ্জের রাজগুরুটি পেয়ে যাবেন আপনারা সবাই আসবেন এসে গরুটি দেখবেন দেখে আপনারা একটা ন্যায্য দামে গরুটি নিয়ে যাবেন এটাই আপনাদের প্রতি আহ্বান চাচি ভালো থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ ঠিক আছে আমরা আপনার পাশে আসছি আমরা প্রচার করবো ঠিক আছে